দেখুন রাত্রে নটা থেকে দশটা পর্যন্ত ঘরের আলো বন্ধ করে মোমবাতি বা প্রদীপ নিয়ে বাইরে আসুন মানব বন্ধন করুন এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান জুনিয়র ডাক্তারদের আবেদন আশা করছি সাপ সারা দেন একটা পোস্ট দেখলাম যেখানে ফোর্থ সেপ্টেম্বর রাত্রে নটা থেকে দশটা পর্যন্ত প্রত্যেককে রিকোয়েস্ট করা হয়েছে ঘরের আলো নিভিয়ে অভয়ার জন্য বিচার চাওয়া আরেকটা কথা পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে শুনানি হবে সেই শুনানির দিন সবার নজর থাকবে কোর্টের দিকে কোর্ট কি বললো না বললো হয়তো মিডিয়া থাকবে সব থাকবে আমরাও থাকবো সেদিন হয়তো কোনো কন্ট্রোভার্সি ভিডিও করতে ইচ্ছেই না আমাদের কিন্তু বুধবার দিন রাত্রেবেলা চার তারিখ রাত্রেবেলা অভয়ার নজর থাকবে আমাদের দিকে শুধুমাত্র অভয়ার ঘটনার জন্য না এই যে এই যে একটা পরিবেশ রাজনীতি পরিবেশ এই মেডিকেল হসপিটালগুলিতে যেখানে ট্রান্সফার নিয়ে দুর্নীতি যেখানে পরীক্ষার পাশ নিয়ে দুর্নীতি যেখানে কালকে একটা ডাক্তারের নিউজ শুনলাম ডাক্তারের রিপোর্টিং করছিল রিপোর্টার সেখানে ডাক্তার বলল আর জি করে সামনে নাকি কিছু ক্যান্টিন বা হোটেল আছে তাদের কাছে গিয়ে এই বয়েজ হোস্টেলের ছেলেগুলি নাকি টাকা চায় এবং টাকা চাওয়ার পর যদি বলে যে দেবে না তখন নাকি বলে যে আমাদের হসপিটাল ডাক্তার তোমাদের খেতে আসে যদি না দাও তাহলে ডাক্তারদের আসা বন্ধ করে দেব এরা ডাক এরা ডাক্তার নিট কোয়ালিফাই করে ভালো ভালো মার্কস নিয়ে দেশের ভবিষ্যৎ গড়ার জন্য সেকেন্ড টু গড এই আখ্যা নিয়ে যারা এই ধরনের কলেজে যায় এবং যাওয়ার পর গুন্ডাতে পরিণত হয় এবং ভালো ছেলেদেরকে বাধ্য করা হয় গুন্ডামি করতে তাই ডাক্তার বলা যায় সেদিন লাল শার্ট পরা একটা লোক দেখা গেছিল যেটা যে কিনা কর্ডন অফ থাকে সত্য ঢুকো ছিল যার নাম জানতে পেরেছি পরে অভিজ্ঞে ঠিক তেমনি বেগুনি শার্ট পরা একজন ছিল তার নাম অন্যটা জুনিয়র ডাক্তাররা বলছে তার নাম হচ্ছে বিরুপাক্ষ বিশ্বাস কিছুদিন আগে তার একটা কল রেকর্ডিং আউট হয়েছিল যদি উনি এটা অস্বীকার করছেন বলছেন এই কল রেকর্ডিংটা আমার না এআই যুগে অনেক কল রেকর্ডিং বাড়ানো যায় এবং আমি কাউকে ছাড়বো না উনিও আবার হুমকি দিচ্ছে অথচ কিছুদিন আগে মানে কয়েক এক বছর আগে দু হাজার ওনাকে সাগর দত্ত হসপিটাল থেকে কলার ধরে পুলিশ টেনে নিয়ে যাচ্ছিল কারণ উনি ট্রান্সফার করার জন্য টাকা চেয়েছিলেন যে ট্রান্সফার আমি করে দেব টাকা দাও এবং এই তিনজন সন্দীপ ঘোষ বিরূপেক্ষ বিশ্বাস দেখে বহু সেমিনারে বহু জায়গাতে একই সঙ্গে প্যারালাল লাইনে বসতে দেখা গেছে তিনজনের মানে গতিবিধিটা আলাদা অভিজ্ঞ মাত্র পিজিটি বুঝতে পারছেন অ্যাস এস হসপিটালে মানে জাস্ট এমডি করছে ফার্স্ট ইয়ার মানে তিলোত্তমার থেকেও এক বছরের জুনিয়র বয়স না অনীরতম পড়ার জন্য আটকেছিলেন এমডি করার জন্য ক্লিয়ার করতে লাগে এক্সাম আচ্ছা সেখানে সন্দীপ ঘোষ একজন প্রিন্সিপাল মানে কত পুরোনো এমডি কত কোয়ালিফাইড আর বিরপক্ষ হচ্ছে বর্ধমান হসপিটালের কোথায় বর্ধমান কোথায় অ্যাস এস ক্যাম্প আর কোথায় সন্দীপ ঘোষ দুজন তাহলে একই লবিতে তিনজন কি করে বসে কারণ ওরা লোবিবাজি করে লবিবাজি করে নর্থ বেঙ্গল লবি প্রতি খুব বেশি মাত্র বিষয় আছে আমাদের সন্দীপ ঘোষের অভিজ্ঞ হচ্ছে সেই লোবাজির নর্থ বেঙ্গল গ্রুপের লবিবাজি গ্রুপের একজন মেম্বার আর বিরুপক্ষ ঘোষ সে আমরা সবাই জানি এই পার্টির একজন বিশেষ গুন্ডা টাইপের লোক যে কিনা টাকা চায় লোকের কাছ থেকে ট্রান্সফার করার জন্য ভাবা যায় ভাবা চায় এরা ডাক্তার এরা সমাজের স্তম্ভ সমাজের পিলার এদেরকে ভাবতেও লজ্জা লাগছে এবার আসছি পাঁচ তারিখে শুনানি কিনে হবে এই যে কালকে যে রিপোর্টটা ডিএনএ রিপোর্টটা পাওয়া গেছে এটা পুরোটাই সিএফএসএল কে পুলিশ দিয়েছিল তদন্ত করার জন্য সিএফএসএল সেই তদন্তটা কি করেছে ওই সোয়াব মানে ভ্যাজিনাল সোয়াব তারপর হাতের নখের ভিতরে চামড়া তারপর কি স্ট্রেচ তোমার খামচানো দাগ এবং গলায় কামড়ের দাগ সবকিছু মিলে প্রমাণ করে দিচ্ছে এটা সঞ্জয় রায়ের তারপরেও তথ্য পাঠিয়েছে এই তথ্যগুলো আবার ভেরিফাই করতে তাই সিবিআই বলছে দাঁড়াও দাঁড়াও যাও রুক যাও আরো কিছু ব্যাপার আছে এবং ওরাও নিজস্ব কিছু জিনিস সিএফএস এর কাছে পাঠিয়েছে যেরকম বেডশিট আরো কি চাদর গায়ের চাদর আরো কিছু ড্রেস ওরাও কিছু সিবিআই তাদের পক্ষ থেকে পাঠিয়েছে যে এগুলির আরো তদন্ত করা হোক সঞ্জয় রায়কে এক এবং পাওয়া গেছে গেছে কিন্তু অনেক প্রশ্ন রয়ে সঞ্জয় রায়ের ছাপ সব জায়গায় আছে অন্য কারোর ছাপ নেই তাহলে এতটা ফ্লুইড কি একজনের লোকে থাকতে পারে সঞ্জয় রায় মদ্য অবস্থায় এসে এইগুলি করার সময় কি পঁচিশটা আঘাত করতে পারে কলার বোন একটা ইয়াংমেয়ের ভাঙতে পারে একা একা এত কিছু করতে পারে যদিও সঞ্জয় রায় মা বলেছিল ও একজন বক্সার বক্সিং একা একা এত কিছু করে ফেলল যখন মেয়েটার উপর এত কিছু করলো কেউ তো দেখলো না কিন্তু ও একা একা মানে একটা ড্রাঙ্কার্ড অবস্থা এতটা থাকে না কন্ট্রোলিং পাওয়ার নিজের ওপরে তার উপরে সেই সঞ্জয়ের বন্ধু কিন্তু বলেছিল সেদিন সন্ধ্যার থেকেই ও বেশ খুশি খুশি ছিল অনেকেই বলছে ও শোনা গেছে আবার চেতনা গেছে তারপরও কি করে সেখানে টাচ করে ওই সব জায়গাতে ও কোনো মহিলাকে টাচ করেনি ওর বন্ধু ভেতরে গেছিল বাইরে দাঁড়িয়ে অন্য মহিলার সাথে ফষ্টি করছিল বাজে ইঙ্গিত বহু কথা বলছিল নিজে ভেতরে ঢোকে নি এবং ওর মুডটা খুব খুশি খুশি ছিল সবচেয়ে বড় কথা যখন ওর বন্ধু বলছিল চল 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 বেড়াকে যাই তাহলে কি উদ্দেশ্য নিয়ে সে ব্যারাকের নাগে হুঁ যাবো হু যাবো করছিল কিন্তু সে যায় নাই তাহলে কি তাকে কেউ পাঠিয়েছিল তাকে কি কেউ পাঠিয়েছিল হু যাব হু যাবো করছিল এত রাত্রেবেলা চারটার সময় তিনটার সামথিং ওই এত তিনটা কত চারটে তিন চারটার সময় ঢুকেছিল ভেতরে হুম তাহলে এত এই চারটার সময় ও ভেতরে ঢুকে কি পেতে পারে বা কি করতে পারে তাহলে তো ওর তো ব্যারাকে চলে যাওয়ার কথা ছিল যে উদ্দেশ্য যে ওই বন্ধুর ভাইকে দেখার জন্য তারপর দেখার বাহানা করে ওপরে উঠিতে গেল তা সেখান থেকে বন্ধুকে এত জায়গায় ঘুরলো এত রাত্রে পরতে একসঙ্গে ড্রিঙ্ক করা একসঙ্গে সোনাগাছিতে যাওয়া একসঙ্গে চেতলা যাওয়া তো একসঙ্গেই ঘরে যেতে পারতো সেখানে ঘরে না গিয়ে ও কী উদ্দেশ্যে নিয়ে সেমিনার রুমে গেল কেন গেল। এবং তাহলে কেন খুশি ছিল এই প্রশ্নগুলি আসছে এই প্রশ্নগুলি আসছে সেখানে দাঁড়িয়ে আজকে দেখলাম আমাদের মাননীয় প্রেসিডেন্টও বলল আর কত মেয়ে আর কত দিন অপেক্ষা করতে লাগবে আর কত মেয়ের সত্যিকারের মানে শাসন দেখতে সেই দুর্বৃত্তদের দেখতে রাষ্ট্রপতি একটা কথা বলবো আপনার হাতে তো সব কিছু আপনি চাইলেই তো একটা কিছু সাইন করে দিতে পারেন আপনি চাইলেই তো একটা মিনিস্টার মিটিং ডেকে যে এই ধরনের লোকদের র্যান্ডাম ফাঁসি দেওয়া হোক পনেরো থেকে বিশ দিনের মধ্যে এবং এমন ফাঁসি যেন লোক বাকিরা এগুলো করতে ভয় পায় তাতে তালিবানি শোনা গেলে আমি বলবো যে এমনভাবে দেওয়া হোক অত্যাচার করার পথ অন্যরা যখন দেখবে যে এরকমভাবে শাস্তি দেওয়া হয় ধরা পড়লে এরকম শাস্তি পাবো তাহলে নেক্সট টাইম ওরা অ্যাটেম্প করতেই ভয় পাবে অ্যাটেম্প নাহলে তো নর্মাল ওই পড়িয়ে ফাঁসি দেওয়া দিয়ে তো ওরা তো ভয় পায় না না ভয় তো করতে পারে না ভয়টা তখনই আসবে ধরা পড়লে কী হবে কারণ কালকে আমরা দেখেছি হাওড়াতে একটা ঘটনা হয়েছে নাবালিকা মেয়েকে নিউমোনিয়া পেশেন্ট ছিল এক্স রে করতে ঢুকেছিল ভেতরে সেখানে সেই ছেলেটা নন নর্মেংলি ছেলে সে মেয়েটাকে শুয়ে ঠোঁটের মধ্যে কামড় দিয়েছে মেয়েটা চিৎকার করে কাঁদছিল মেয়েটার মা একটু বাইরে দাঁড়িয়েছিল এবং তার ওটার বাইরে ছিল অন্য পেশেন্ট যে কিনা ফর্ম ফর্ম ফিল আপ করছিল ওরা মেটা কান্নার আওয়াজ শুনেছে ওরা ভেবেছে হয়তো মেয়েটা ওই এক্স রে করছে তো তার জন্য হয়তো এরকম হচ্ছে হুম তারপর মেয়েটাকে বলছে চিল্লাস বা বেশি কথা গিয়ে বলিস তোর দুই পায়ের ফাঁকে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হবে এটা শোনার পর মেয়েটা আরও চিত্র করে এবং মেয়েটার শরীরের বিভিন্ন জায়গায় সে হাত দিয়েছে তারপর মেয়েটা যখন দৌড়ে বেরিয়েছে এসে সেই ফর্ম ফিল আপ করা পেশেন্টে যে ছিল পেশেন্টের গার্জিয়ান তাকে জড়িয়ে ধরে কানতে কাঁদতে শুরু করলো এবং বলতে শুরু করলো যে আমাকে এমন এমন করেছে আমার ঠোঁটে কামড়েছে আমার বলেছে দুই পায়ের ফাঁক ইঞ্জেকশন দিয়ে দেওয়া হবে এবং ব্যাক টাচ করা হয়েছে তারপর মেয়েটার মা দৌড়ে এসেছে এবং বললো কাহা কে হওয়া তো ও বললো সঙ্গে সঙ্গে যদিও হাওড়া হসপিটাল সেই লোকটাকে সাসপেন্ড করে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে থানাতে খবর দিয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে সে ওদেরকে বেসিসে লোক দেওয়া হয় যে যার থেকে কন্ট্রাক্ট নেওয়া হয়েছিল এক্সো তারাই লোক পাঠায় তো সেই লোকটার আন্ডারেই এরকম ঘটনা হয়েছে এছাড়াও একটা নার্সের সাথে এরকম স্থিরতাহানি কাজ করেছে খুদ পেশেন্ট ইলাম বাজারে তো সেইগুলি দেখে ভেবে দেখুন ওরা কিন্তু ভীত নয় ওরা ভয় পাচ্ছে না এত আন্দোলন দেখার পর ওরা ভয় পাচ্ছে না ওরা ভীত না কারণ ওরা জানে আইন যেমন আছে আইনের অনেক ফাঁক আছে আর সেই ফাঁক ফকক ফাক ফকক দ্বারা বেরিয়ে যাবে সেই আইন চলবে 20 বছর পর্যন্ত তো 20 বছর পর্যন্ত কে ওয়েট করবে 20 বছর পর্যন্ত কে ই করবে তার জন্য ওরা এত একটটায় নড়তে পারে যেখানে এই হারে আন্দোলন চলছে তারপর কি করে সেই স্টাফ সিটিস্কেনের স্টাফ কি করে নাবালিকার মেয়ের।

এখানেই শেষ নয় এরা তারপরও হিম্মত করছে স্ট্রেচারে শোয়া একটা পেশেন্ট নার্সের শ্লীলতা হানি করার তো দ্বিধাবোধ করছে না করছে না কালকে শুভস্ত ডাঙ্গাল কথা বলেছে যে আমরা স্বচ্ছ ভারতের থেকে বেশি নিরাপত্তা নিরাপত্তা সমভারত চাই গার্লস ওয়ান্ট সিকিউরিটি গার্লস ওয়ান্ট সেফটি কিছু কিছু লোক এর মধ্যে রাজনীতি করে যাচ্ছে পতাকা গেরুয়া সবুজ লাল এখানে পতাকার প্রশ্ন না রেপিস কোনোদিন দেখে না যাকে রেপ করছে তার বাড়ি কোথায় তার ঘর কোথায় তার বাবা কি পার্টি করে কি পলিটিক্স করে দেখে না ওরা দেখে না ওরা এমনিতেই শেষ করে দেয় শেষ করে দেয় মেয়েটার মা বললো বৃহস্পতিবার দিন আমার লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে গেছে আর আমার লক্ষ্মী ঘরে ফিরে আসেনি যেই মা সেলাই করে মেয়েটাকে পড়িয়েছে যেই মা তিল তিল করে স্বপ্ন এঁকেছিল মেটার নভেম্বরে বিয়ে দেবে যেই মা স্বপ্ন এঁকেছিল এঁকেছিল গর্ব করে যে আমার মেয়ে ডাক্তার আমার মেয়ে কত জায়গায় এবং কম পয়সায় লোকের সেবা করবে সেই মার স্বপ্ন একদিন এক রাত্রে শেষ করে দিল কোনো ওষুধ কোনো মেডিসিন মা বাবারই দুঃখ নিতে পারবে না তাহলে কেননা আমরা দৃষ্টান্তমূলক আনতে বলবো ফাঁসি চাই না দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি চাই এমন শাস্তি দেওয়া হোক যেন তার শাস্তির বহর দেখার পর অন্য লোকদের হাত পা কাঁপে সেটা কি করতে পারবে সেটা আমারও চিন্তায় আছে তারপর রঞ্জিত মল্লিক বলে বসলেন যে এই যে ডাক্তাররা এই আন্দোলন করছে তবে কি ওরা বোনাস টোনাস দেবে না ওরা কি ভবিষ্যতে কোনো ফ্যাসিলিটি নেবে না আরে মশাই নিজেদের প্রাইভেট গাড়িতে চলাফেরা করেন তো আপনার মেয়ে যখন যায় কোথাও আগে পিছিয়ে লোক থাকে মেকআপ বেনে বসে থাকে একা আর সেখানে যদি কেউ ঢুকে আপনার মেয়ের সাথে কিছু করে ফেলতে পারতে তাহলে পারবেন এইসব কথা বলতে পারবে কথা বলতে চটি যাটা বুদ্ধিজীবী নিজের মেয়ের জন্য ভয় নেই তো বডিগার্ড আছে বাউন্সার আছে চিন্তার কোনো কারণ নেই সিকিউরিটি গার্ড আছে তো সবার মা বাবা তার সন্তানকে সিকিউরিটি গার্ড দিতে পারে না তাদের জন্যই দেশের আইন দরকার দেশের নিরাপত্তা দরকার আমরা সবাই এখন তাকিয়ে থাকবো চার তারিখের দিকে সেই আলো বুঝান আর অভয়ের জন্য অভয়ার জন্য প্রে করুন বিচার চায় তিলোত্তমা তিলোত্তমা যেন বিচারটা পায় পাঁচ তারিখ যেন সমস্ত কিছু কোর্টে পেশ করা যায় তবে সত্যি কথা বলতে সঞ্জয় রায় এখানে একা খিলাড়ি ছিল না এর পেছনে কেউ না কেউ ছিল আর সন্দীপ ঘোষকে কি কোনো কিছু করা হবে না আঠারো দিন ধরে যাচ্ছে যাচ্ছে আসছে আসছে কেন কেন তাকে কাস্টাডিতে নিয়ে সেরে তাকে অ্যারেস্ট করে সেরে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না ও চাকরি ফর্টি এইট আওয়ার্স জেলে থাকলে চাকরি চলে যাবে তাই না তার জন্য তাই না সিবিআই লোক আপনারাও কীভাবে আপনারাও চলে গেছেন যে সন্দীপ বসে এগেনস্টে এত কিছু এত কিছু ব্যয় কারবার আমি তিলোত্তমার কেস ছেড়েই দিলাম তিলোত্তমার কেসে জানতোই না উনি এসেছেন এগারোটার সময় আর পুলিশ চলে এসেছিল দশটা বারোতে সাড়ে দশটার মধ্যে পুলিশ কর্ডন অফ করে ফেলেছে আর উনি ঢুকেছেন এগারোটার সময় কারণ উনি ওয়াশরুমে ছিলেন দশটার সময় উনি ফোন পেয়েছেন ফোন উনি ব্যাক করেছেন দশটা বিশে দশটা বিশে খবর পাওয়ার পর ওনার ঘর থেকে মানে বেলাঘাটার থেকে যেতে বোধ হয় হাফ এন আওয়ার ওনার লেগে গেছে যেটা ওনার বয়ান অনুযায়ী তো এগারোটার সময় মানে নটা পঁয়তাল্লিশে তো সাড়ে নটার পেয়েছে তো সাড়ে নটার দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে নটা চল্লিশ নটা পঁয়তাল্লিশেই কেউ ফোন করতে পারতো প্রিন্সিপালকে প্রিন্সিপালকে ফোন করা হয়েছে দশটার সময় অথচ উনি ফোন উঠাননি দশটা বিশে উনি কল ব্যাক করেছেন কতটা সময় ওনার কাছে খবর যেতে লেগেছে তাছাড়া ওনার তো প্রচুর দুর্নীতি আছেই প্রচুর দুর্নীতি ওনার তো বাংলাদেশে বায়োলজিক্যাল ওয়েস্ট ম্যাটেরিয়াল পাচার করা ইএনটির ওয়ার্কশপের জন্য পাঁচটা লাশ দেওয়া কার পার্কিংয়ে তোলাবাজি করা আর ছাত্র মহলদেরকে পড়াশোনাটাকে লাট উঠে দেওয়া ভেবে দেখুন তো কলকাতা ইস্ট মেডিকেল ভয় লাগবে কিনা এরা ডাক্তার এরা কি পড়াশোনা করে পাশ করেছে না এইভাবে গুন্ডামি করে পাশ করেছে ডাক্তার ইস্ট মেডিকেল আপনার মনে হবে কি ডাক্তারই পড়াশোনা করে পাশ করেছে না গুন্ডামি করে পাশ করেছে কালকে একজন ডাক্তার আজকে ডাক্তার বলেছে লজ্জা লাগে বলতে আমাদের যখন আমরা জি করে ডাক্তার লজ্জা লাগে বলতে যে আমরা ওই ব্যাচে মানে ওই সময়টাতে মানে এই পিরিয়ডে ডাক্তারি পড়েছিলাম দু হাজার তেইশ চব্বিশে পড়েছিলাম যখন কিনা পরীক্ষাতে নাম্বার দিয়ে মানে টাকা দিয়ে পাশ করা যেত নাম্বার দিয়ে পাশ করতো না কেউ গুন্ডামি করে পাশ করা হতো তাহলে এটা করার পর ডাক্তারের মতো মেডিকেল সায়েন্স লজ্জা না ইন্ডিয়ান মেডিকেল সিনেমাকে লজ্জা না ট্রান্সফার থেকে শুরু করে পাশ করা থেকে শুরু করে এইভাবে তোলাবাজি নেওয়া হয় এইভাবে ইন্টার্নদেরকে পাশ করে দেওয়া হয় এটা তো লজ্জার কথা একটা প্লাস ওরা কি ট্রিটমেন্টটা করবে কলেজে যে পড়াশোনা না করে যদি ওইকে পালিশ তুলে দেয় মালটাকে পালিশ করে দেব একেও পালিশ করতে হবে এইগুলি করে যদি করে করে যদি ডাক্তারি পাশ করে বা ডাক্তারি ডাক্তার হয়ে আসে তাহলে গভর্নমেন্ট সিটে লোকের জন্য পাড়ায় টাকা লাগবে না বলে প্রাইভেটে ডাক্তারি পড়তে গেলে প্রচুর টাকা নিয়ার অ্যাবাউট ক্রোড় ওয়ান সেখানে দাঁড়িয়ে মেডিকেল এখানে অনেক খরচ কম নেই বলতে গেলে তারপর যদি ওদের শিখ মা বাবা যদি খরচ দিতেই লাগে দশ লাখ পাঁচ লাখ করে চাওয়া টাকা পাশ করে দেওয়ার জন্য তাহলে কী প্রফিট হলো তাহলে কী প্রফিট হলো মা বাবাদের ব্রিলিয়েন্ট বাচ্চা জন্ম দিয়ে বাচ্চাকে পড়াশোনা করিয়ে রাত জেগে পড়ে যারা মেডিকেল এন্ট্রান্স গুলি ক্লিয়ার করে তাহলে ওদের কী প্রফিট হলো এখন মানুষ মেডিকেল পড়ছে বা পড়তে গেছে বা পড়বে বলতেও লজ্জা পাবে এটা প্রফেশনের গায়ে ডাক দিয়ে দিল সন্দীপ ঘোষ অভিজ্ঞের মতো লোকরা পুরো সবটাই ওরা পুরো গ্রুপটাই করাপ্টেড পুরো জাগাতে চলছে যদি রবিবাজি টাকার খেল তিলোত্তমা একা কজনকে জাগাতে পেরেছে কজনকে নিজের জীবন নিয়ে যারা লোককে জাগাতে লাগবে এতদিন যারা জানতো ডাক্তাররা ইন্ডিয়ান মিডিয়া বাকি ডাক্তাররা ওরা কেন প্রোটেস্ট করেনি ওরা কেন ট্রান্সফার যে হতো প্রোটেস্ট করেনি কেন করেনি জুনিয়র ডাক্তারদের পাশে এসে সিনিয়র ডাক্তার কেন বসছে না এখনো ট্রান্সফার হয়ে যাবার ভয়ে আর কত চটি ডাক্তার লাগবে আর কতদিন কতবার সবাই যদি এক হয়ে একার্থ হয়ে সবাই লড়ে তাহলে কিন্তু আর কেউ কিছুদিন থাকতে পারবে না কোন রবিবাজিকে পুরো ডিসমিস করে দে নতুন কাউকে ঢোকানো হোক তাহলেই রবিবাজি বন্ধ হবে আর ওই ওই বায়োলজিক্যাল ওয়েস্ট প্রোডাক্টগুলি বিক্রি করার পর টাকাগুলো করা যেত সেটা দেখতে লাগবে না তাকে লিখে আনছে দেখতে লাগবে একটা মেয়ের মৃত্যুর মাঝে দিয়েই সিস্টেম চেঞ্জ হচ্ছে একটা মেয়ে তার জীবন দিয়ে সিস্টেম চেঞ্জ করাচ্ছে পরিকাঠামো স্বপ্নদ্বীপ এরা নিজের জীবন দেবে তারপর আমাদের অ্যাডমিনিস্ট্রেশন জেগে উঠবে জেগে উঠবে এর আগে সোতে রো বান্ধা সোতের তার জীবন যাবে তবে জাগতে রহ বলবো আমরা এর নাম অ্যাডমিনিস্ট্রেশন সেদিন সেই রাতে সিকিউরিটি গার্ড কোথায় ছিল যখন সিভিক ভাড়ে ঢুকছিল সব কটা চাকরি ছেড়ে চপ করে জেলে রাখা হতে লাগে সব কটাকে মেইন গেট থেকে শুরু করে ওপর পর্যন্ত চারটার ভিজিটিং আওয়ার ছিল না কি করে ঢুকেছিল কি কার পারমিশন আবার কিসের সিকিউরিটি গার্ড মেইন গেট থেকে ওকে ছেড়ে দিয়েছিল সব কটা জেলে যায় তাহলে কি হবে শান্তি ওরা গরিব জানি সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডের কি দোষ ওরা তো গরিব মানুষ ওরা 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 ভয়ে কিছু বলে না না ডিউটি ইজ ডিউটি ছোট বড় প্রশ্ন না ডিউটি ইজ ডিউটি সেই মর্গের লোক না তারক চট্টোপাধ্যায় সেও খুব বড় চাকরি করতেন না উনি প্রোটেস্ট করেছেন এবং উনি কেস খেয়েছেন এবং ওনার বোধ হয় চাকরিতে হাসপেন্ড হয়েছেন কিন্তু করেছেন তো প্রোটেস্ট করেছেন তো প্রোটেস্ট অন্যায়ের সঙ্গে হ্যান্ডশেক না অন্যায়ের সাথে প্রোটেস্ট চোখ বন্ধ মুখ বন্ধ থাকলে হবে না আর এই আন্দোলন 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 প্রহসন না প্রহসন না রিয়েল মন থেকে আন্দোলন করতে লাগবে ওই সঞ্জয় রায়কেই ফাঁসি দিয়ে পুরো চাপ্টার ক্লোজ করে দেওয়া হবে চ্যাপ্টার ক্লোজ স্বপ্নদ্বীপের বেলা একজন জেলে গেছে ব্যাস চ্যাপ্টার ক্লোজ এখানে ওই বললাম না পুজো আসছে তো সেপ্টেম্বরের পনেরো তারিখে কোর্টে ডিসমিস করে চ্যাপ্টার ক্লোজ হ্যাঁ ধরা হয়ে গেছে সঞ্জয় রায় ফাঁসিয়ে যাবে সঞ্জয় রায় হয়ে যাবে ক্যাপিটাল ক্লস যার গেছে শুধু সে বুঝবে শুধু মেটার মা মেটার বাবা সারা জীবন কাঁদবে আবার কিছুদিন পরে কোনো ঘটনা ঘটবে আমরা আবার আন্দোলন করব আমরা তো অভ্যাস হয়ে গেছে এরকম আন্দোলন করতে করতে ক্যান্ডেল মার্চ করতে করতে অভ্যাস হয়ে গেছে ওই ব্ল্যাক ড্রেস ব্ল্যাক প্যান্ট হ্যাঁ হাতে ক্যান্ডেল এগুলো অভ্যাস হয়ে গেছে আমাদের বাই